Hey everyone, welcome or welcome back to my channel. Welcome to our new video. আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের খুব সহজ একটা রেসিপি। ব্রেকফাস্টেও দিতে পারো, লাঞ্চেও দিতে পারো। আমি কিন্তু এটা দিয়েছিলাম ব্রেকফাস্টে। আর পেছনে যদি কোনো ক্যামা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনো তাহলে সেটা বুঝে নেবে অবশ্যই আমার মেয়ে স্মিতিকার, ও আমার পাশে বসে আছে। সো আমি দেবস্মিতা, আমি এই চ্যানেলে প্যারেন্টিং চাইল্ড কেয়ার নিয়ে ভিডিও বানাই। আর আমার মেয়ে স্মিতিকার বয়স 1.5 বছর। আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা বেসিক্যালি একটা ট্যাঙ্গি খিচুড়ি, টমেটো ফ্লেভারের খিচুড়ি। তার মানে এর মধ্যে কার্বোহাইড্রেট থাকছে, প্রোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে অ্যান্ড আদার ভিটামিনস আছে। তো যদি রেসিপিটা দেখতে চাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে ভুলো না, সাথে বেল আইকনে ক্লিক করে দিও যাতে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো খিচুড়ি যখন ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রাইস। রাইস কিন্তু আমরা সবাই জানি গুড সোর্স অফ কার্বোহাইড্রেট। তাছাড়াও রাইসে কিন্তু কিছু পরিমাণে প্রোটিন থাকে এবং ভিটামিন বি থাকে, এবং আমাদের যেই হোয়াইট রাইস তাতে কিন্তু ক্যালসিয়ামও থাকে। এরপরে আসছে ডাল। আমি এখানে ইউজ করেছি ইয়েলো মুগ ডাল, যেটা কিন্তু অফকোর্স প্রোটিন রিচ, সেটা তো আমরা সবাই জানি। প্রোটিন কিন্তু বাচ্চার ব্রেন, স্কিন, হেয়ার সব কিছুর জন্য উপযোগী। তার সাথে ডালে কিন্তু থাকে আয়রন। আর এই রেসিপির কিন্তু একটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো। টমেটো ইজ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, প্লাস টমেটো কিন্তু একটা খুব ভালো সোর্স ভিটামিন সি এর জন্য। সেজন্য কিন্তু বাচ্চাদের স্কিন, চোখ, হেয়ার এগুলো খুব ভালো থাকে। আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু শরীরে ইনফ্লেমেশন কমাতে, শরীর থেকে টক্সিক জিনিস বের করে দিতে হেল্প করে। তো প্রথমে আমরা 1 চামচ করে চাল আর ডাল নিয়ে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, অবশ্যই ধুয়ে। ছোট ছোট আলু কুচি করে কেটে নিয়েছি। এরপর প্রেশার কুকারে খানিকটা তেল বা বাটার গরম করছি, তাতে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর গোটা জিরে, খুব অল্প পরিমাণে ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা ওর মধ্যে ছোট ছোট করে কাটা আলুগুলো ছেড়ে দিলাম, এবং আলুগুলো ভেজে নেওয়ার সাথে সাথে তাতে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব সামান্য। এরপর আমরা অ্যাড করছি সেখানে টমেটো পিউরি আর খানিকটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর মিষ্টি দিতে চাইলে মিষ্টি। এরপর পুরো জিনিসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল অ্যাড করে কষাচ্ছি। এরপর বেশি করে জল অ্যাড করে জিনিসটাকে আমরা কিন্তু ফোটাতে দেব। প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সিটি দিলাম। আমার 2-3টে সিটিতেই হয়ে গেছে, এবং তারপরে জল শুকিয়ে নিলেই রেডি আমাদের ইজি ট্যাঙ্গি খিচুড়ি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।